গবাদি প্রাণীর ঢেকুর, বায়ু আর গোবর থেকে নিঃসৃত হয় মিথেন গ্যাস, যা নেতিবাচক ভূমিকা রাখে জলবায়ু পরিবর্তনে। জাতিসংঘ বলছে, বায়ুমণ্ডল উত্তপ্ত করার ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের চেয়েও 86 গুণ বেশি দায়ী মিথেন, আর তাই এর নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াবহ বিপর্যয়ে পড়বে পরিবেশ ও প্রকৃতি। বিষয়টি নিয়ে সারা বিশ্বেই কাজ করছে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংগঠন। এরই অংশ হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট লাইভস্টক কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষিভিত্তিক সংগঠন USDA, যার উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে মিথেনের ভয়াবহতা ও তার আধুনিক ব্যবস্থাপনার নানা দিক। প্রক্রিয়াটা হচ্ছে কিভাবে ব্যালেন্সড ফিড খাওয়ানো যায়, কোয়ালিটি ফিড খাওয়ানো যায়, তাতে গ্যাসটা কমে আসবে এবং উৎপাদন দক্ষতাটা বাড়বে। তো আমরা যদি বায়ো ফার্টিলাইজার প্রোডাকশন করতে পারি, বায়োগ্যাস করতে পারি, তাহলে ফার্মারের মানে ইকোনমিক প্রফিটটা বেড়ে যাবে। পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে সম্ভব নয় টেকসই উন্নয়ন, তাই মিথেন নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। এই জায়গার প্রোডাকশনটা আমাদের দিন দিন বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে, আমাদের চাহিদার সাথে সবসময় সমন্বয় রাখতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটিকে আজকে পরিবেশ সম্মত ভাবেই কিন্তু আমাদের এই জায়গাটাকে সমন্বয় করতে হবে। সেই ক্ষেত্রে গোখাদ্য যেটা বা এই গবাদি পশুর খাদ্য যেটা, সেই খাদ্যের নেচারটা, প্রকৃতিটা তাকে বদলাতে হবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA-র হিসাবে জ্বালানি তেল শিল্পের চেয়েও 3 গুণ বেশি মিথেন নিঃসরণ করে প্রাণিসম্পদ খাত। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।